বিসমুল্লাহ রহমান রহিম আমি ডি এম কামরুজ্জামান প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ গাজপুর সরকারি মহিলা কলেজ আজকে আমি তোমাদের পড়াব ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক ক্ষুদ্রান্তে খাদ্যের যান্ত্রিক ও রাসায়নিক উভয় ধরনের পরিপাক ক্রিয়া সংঘটিত হয় প্রকৃতপক্ষে সকল ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ও শোষণ ঘটে ক্ষুদ্রান্তে যান্ত্রিক পরিপাক ক্ষুদ্রান্তে খাদ্যের ধরনের যান্ত্রিক প্রক্রিয়া সাধিত হয় প্রথমত এখানে খাদ্যের সেগমেন্টেশন ঘটে অর্থাৎ খাদ্য ক্ষুদ্রান্তের সুনির্দিষ্ট অঞ্চলের মধ্যে সামনে পেছনে সঞ্চালিত হয় এতে আন্তরিক রস মিউকাসের সাথে খাদ্য ভালোভাবে মিশ্রিত হয় দ্বিতীয়ত পেরিস্টেটিক সঞ্চালনের মাধ্যমে জাতীয় খাদ্য ক্ষুদ্রান্তের মধ্যে ধীরভাবে প্রবাহিত হয় খাদ্য ক্ষুদ্রান্তে তিন থেকে পাঁচ ঘন্টা অবস্থান করে কারণ এর ভেতর দিয়ে কাইম প্রতি মিনিটে এক সেন্টিমিটার গতিতে সঞ্চারিত হয় রাসায়নিক পরিপাক পাকস্থলী থেকে আগত অম্লীয় কাইমে থাকে অর্ধ পরিপ্রাকৃত শর্করা এবং প্রায় অর্ধ পরিপ্রাকৃত স্নেহ খাদ্য অম্লীয় কাইম ক্ষুদ্রান্তের গহবরে পৌঁছালে অন্তরের প্রাচীর থেকে অ্যান্টেরোকাইনিন সিক্রেটিন ও কাইনের নামক হরমোন ঘুরিত হয় এসব হরমোনের প্রভাবে আন্তরিক গ্রন্থি অগ্নাশয় ও পিত্তথলি থেকে যথাক্রমে আন্তরিক রস অগ্নাশয় রস ও রস পিত্তরস নিশ্চিত হয়ে অন্ত্রের গহ্বরের খাদ্যের সাথে মিশ্রিত হয় ফলে অন্ত্রের ডিউডে নামে খাদ্যবস্তু আন্তরিক রস অগ্নাশয় রস ও পিত্তরস দ্বারা ধারাবাহিকভাবে প্রক্রিয়াজাত হয় এই নিঃসরণগুলোর সকলেই ক্ষারীয় প্রকৃতির হয় খুব শীঘ্রই খাদ্য অম্লীয় অবস্থা থেকে নিরপেক্ষ অবস্থায় পরিণত হয় এবং অন্ত্রের অভ্যন্তরে একটি ক্ষারীয় মাধ্যম তৈরি হয় এখন আমরা পূর্ব অন্ত্রের ভিতরে শর্করা পরিপাক অন্ত্রের ডিডোনেমে বিদ্যমান অগ্নাশয় রস ও আন্ত্রিক রসের অ্যামাইলো লাইটিক এঞ্জাই স্টার্স ও গ্লাইকোজেন জাতীয় শর্করাকে ডাইস্যাকারাইট ও কিছু ডাইস্যাকারাইটকে গ্লুকোজে পরিণত করে স্টার্স অ্যামাইলেস এনজাইমের প্রভাবে ডাইসাকারাইডে পরিণত হয় গ্লাইকোজেন অ্যামাইলেস এনজাইমের প্রভাবে ডাইসাকারাইডে পরিণত হয় ডাইসাকারাইড অ্যামাইলোলাইটিক এনজাইমের প্রভাবে প্রভাবে দুই গ্লুকোজে পরিণত হয় অন্ত্রের ইলিয়ামের বিদ্যমান আন্তরিক রসের অ্যামাইলোলাইটিক এনজাইম সমূহ সকল ডাইসাকারাইডকে নিম্নরূপে আদ্র বিশ্লেষণ করে গ্লুকোজে পরিণত করে ম্যালটোস প্লাস হাইড্রোজেন অক্সাইড তথা পানি মেলটেস এনজাইমের ক্রিয়ায় গ্লুকোজ প্লাস গ্লুকোজ তথা দুই অন্য গ্লুকোজে পরিণত হয় সুক্রোজ পানির সাথে বিক্রিয়া করে সুক্রেস অ্যান্জামের উপস্থিতিতে গ্লুকোজ প্লাসোজে পরিণত হয় প্লাস পানি ইনভার্টোজ প্লাস পানি ইনভার্টেস অ্যান্জামের উপস্থিতিতে গ্লুকোজ প্লাস ফ্রুকটোজে পরিণত হয় ল্যাকটোজ পানির উপস্থিত পানির সাথে বিক্রিয়া করে ল্যাক্টেস অ্যাঞ্জামের উপস্থিতিতে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে পরিণত হয় এরপর আমরা বলব আমিষ পরিপাক অগ্নাসরসে আমিষ পরিপাককারী অ্যান্জাম ট্রিপসিন কাইমোট্রিপসিন কার্বোক্সিপ্যাপটাইটাস ট্রাইপ্যাপ্টাইটাস ডাইপ্যাপ্টাইটিস কোলাজিনেস ইত্যাদি বিদ্যমান থাকে এরা আমিষ খাদ্যের উপর নিম্নরূপ ক্রিয়া করে প্রুটিওস ও ট্রিপসিন ও কাইমোট্রিপসিন অ্যাঞ্জামের উপস্থিতিতে পলিপ্যাপ্টাইটে পরিণত হয় পোলিপ্যাপ্টাইট কার্বক্সি প্যাপ্টাইট অ্যাঞ্জামের উপস্থিতিতে অ্যামাইনোসিডে পরিণত হয় ট্রাইপ্যাপ্টাইট এনজাইমের উপস্থিতিতে অ্যামাইনোসিডে পরিণত হয় ডাই কোলাজ্যান এনজাইমের উপস্থিতিতে পরিণত হয় কোলাজেন উপস্থিতিতে পরিণত হয় ডিএনএ আর ডিএনএ ওর আর আরএনএ এস এনজাইমের উপস্থিতিতে মনোনিউক্লিওটাইডে পরিণত হয় এবার আমরা পড়ব স্নেহ পরিপাক স্নেহ পরিপাকে যোগকৃত নিঃসৃত পিত্তরস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পিত্তরসে কোনো এনজাইম থাকে না পিত্তরসে বিদ্যমান পিত্তলবান সোডিয়াম গ্লাইকো কোলেট ও সোডিয়াম টরোকোলেট কোলেট স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র ফেনায় পরিণত করে এই প্রক্রিয়াকে ইমালসিফিকেশন বলে অগ্নাশয় রসে স্নেহ পরিপাককারী অ্যানজাম লাইপেস ফসফোলাইপেস ও কোলেস্টেরল অ্যাস্টারাস থাকে এরা স্নেহ দানাকে নিম্নরূপে পরিপাক করে চর্বি লাইপেজের উপস্থিতিতে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয় ফসফোলিপিড ফসফোলাইপেজ এনজাইমের উপস্থিতিতে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল প্লাস ফসফরিক অ্যাসিডে পরিণত হয় ট্রাইগ্লিসারাইড লাইপেজ এনজাইমের উপস্থিতিতে ফ্যাটি অ্যাসিড ও মনো গ্লিসারাইডে পরিণত হয় লেসিথিন লেসিথিনেস এনজাইমের উপস্থিতিতে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল প্লাস ফসফরিক অ্যাসিড প্লাস কুলিনে পরিণত হয় কোলেস্টেরল এস্টার এস্টার কোলেস্টেরল এস্টারেজ এনজাইমের উপস্থিতিতে ফ্যাটি অ্যাসিড ও কোলেস্টেরলে পরিণত হয় আন্তরিক শেষ পরিপাকঞ্জে লাইফেস ও লিসিথিনেস থাকে এরা জাতীয় খাদ্যের উপর এভাবে ক্রিয়া করে এবার আমরা পড়ব খাদ্যসার শোষণ যে প্রক্রিয়ায় পরিপাকৃত খাদ্যসার পরিপাকি হতে রক্ত লশিকায় প্রবেশ করে তাকে খাদ্যসার শোষণ বলে খাদ্যসার শোষণ একটি জটিল প্রক্রিয়া পরিপাকৃত অধিকাংশ খাদ্যসার ভিটামিন খনিজ লবণ ও পানির সাথে ক্ষুদ্রান্তের লুমেনের সক্রিয় পরিবহন বা বেপন কিংবা অ্যান্ডোসাইটোসিস পদ্ধতিতে শোষিত হয় প্রকৃতপক্ষে খাদ্যের নাইনটি পার্সেন্ট শোষণ ঘটে ক্ষুদ্রান্ত্রে বাকি টেন পার্সেন্ট সংঘটিত হয় বৃহদন্ত্র পাকস্থলিতে বিভিন্ন হরমোন দ্বারা খাদ্যসার শোষণ নিয়ন্ত্রিত হয় বিভিন্ন ধরনের খাদ্যসার শোষণ প্রক্রিয়া আমরা এখন দেখব শর্করা শোষণ শর্করা জাতীয় খাদ্য পরিপাক গ্লুকোস ফ্রুকটোস গ্যালাক্টোস জাইলোস লেভুলোস ম্যানোস প্রভৃতি সরল মনোস্যাকারাইডে পরিণত হয় তবে অধিকাংশ শর্করাই গ্লুকোজে পরিণত হয় সুডিয়ামায়ন এবং এটিপি সহযোগে ক্ষুদ্রান্তের জেজুনাম অংশের ভিলাই প্রাচীরের এপিথিলিয়াম কোষ দ্বারা সক্রিয় শোষণ পদ্ধতিতে গ্লুকোজ ও অন্যান্য সরল শর্করা শোষিত হয় ইনসুলিন ও গ্লুকোকোটিকয়েড হরমোন শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে আমিষ শোষণ আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়ে অ্যামাইনোসিতে পরিণত হয় ক্ষুদ্রান্তের ডিডোনাম ও জেজুনাম অংশের ভিলাই প্রাচীরের এপিথেলিয়াম কোষ দ্বারা সক্রিয় শোষণ ব্যাপন পেনোসাইটোসিস প্রক্রিয়ায় অ্যামাইনোসিড শোষিত হয় থাইরয়েড গ্রন্থি খরিত থাইরক্সিন হরমোন আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে লিপিড শোষণ লিপিড জাতীয় খাদ্য পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল মনোগ্লিসারাইড ফসফোলিপিড ও কোলেস্টেরলে পরিণত হয় ক্ষুদ্রান্তের ডিডোনাম ও ইলিয়াম অংশে লিপিড শোষণ ঘটে গ্লিসারল পানিতে দ্রবীভূত হওয়ায় সরাসরি ভিলাইয়ের প্রাচীর ভেদ করে পোর্টাল শিরায় প্রবেশ করে কিন্তু অ্যাসিড শোষণ একটি জটিল প্রক্রিয়া ফেটিএসিড প্রথমে থাইকাইনাস অ্যান্জামের ক্রিয়ায় সক্রিয় ফেটিএসিডে পরিণত হয় এই সক্রিয় ফেটিয়েসিড ফসফিপিড কোলেস্টেরল ও প্রোটিন একসঙ্গে যুক্ত হয়ে কাইলমারাক করার সৃষ্টি করে যা ভিলাইয়ের কোষপর্দা অতিক্রম করে লসিকা বাহে প্রবেশ করে থাইরয়েড গ্রন্থিঘরিত থাইরক্সিন হরমোন লিপিড শোষণ নিয়ন্ত্রণ করে পানি শোষণ ক্ষুদ্রান্তের ভিলাই প্রাচীরের এপিথিলিয়াম কোষ দ্বারা অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষিত হয় সাধারণত প্রতি ঘন্টায় দুইশো থেকে চারশো মিলিলিটার পানি শোষিত হয় খনিজ লবণ শোষণ বৃহতন্ত্রের ভিলাই প্রাচীরের এপিথিলিয়াম কোষ দ্বারা অধিকাংশ খনিজ লবণ শোষিত হয় ভিটামিন শোষণ ক্ষুদ্রান্তের ভিলাই কর্তৃক পানি বা চর্বিতে ধ্রুব হয়ে ভিটামিন শোষিত হয় খাদ্য সার পরিবহন বিভিন্ন প্রকার খাদ্যসার অন্ত্রের ভিলাইয়ের এপিথিলিয়াল কোষ কর্তৃক শোষিত হয় ভিলাইয়ের অভ্যন্তরে থাকে কৈশিক জালিকা লসিকাতন্ত্রের ও কোষ থেকে ব্যাপন প্রক্রিয়ায় ভিলাসের নালিতে আসে অতঃপর এরা হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে আসে এবং যকৃত থেকে হৃৎপিণ্ডের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় অ্যাসিড ও গ্লিসারল ভিলাসের কোষ থেকে লেকটিএলে প্রবেশ করে লেকটিয়াল থেকে থোরাসিক লসিকা নালীর মাধ্যমে বাহিত হয়ে শিরাতন্ত্রের রক্ত প্রবাহের সাথে যুক্ত হয়ে হৃৎপিণ্ডে আসে এবং দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় শোষিত সারের পরিণতি অ্যামাইনোসিড অ্যামাইনো অ্যাসিড কোষে গৃহীত হয়ে এঞ্জামের সহায়তায় প্রোটিন ঘটনায় ব্যবহৃত হয় অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত এসিড পরিবর্তিত হয়ে একদিকে ইউরিয়া অন্যদিকে শর্করা বা চর্বিতে রূপান্তরিত হয় ইউরিয়া বর্জ্য পদার্থ শর্করা বা চর্বি শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় গ্লুকোজ গ্লুকোজ থেকে কোষের শক্তি উৎপন্ন হয় কিন্তু গ্লুকোজ অন্যান্য বস্তুর সাথে মিলিত হয়ে প্রোটোপ্লাজমের ধাতব উপাদান গঠন করে এবং কিছু গ্লুকোজ যকৃত পেশিতে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে অ্যাসিড ও গ্লিসারল অ্যাসিডের পুনর্বিন্যাসের মাধ্যমে প্রাণী নিজ দেহের উপযোগী চর্বি তৈরি করে অ্যাসিড প্লাজমা মেমব্রেন ও নিউক্লিয়ার মেমব্রেন গঠনে ব্যবহৃত হয় চর্বির শক্তি উৎপাদনের ক্ষমতা গ্লুকোজের তুলনায় দ্বিগুণ বৃহদন্ত্রের কাজ ফাংশনস অফ লার্স ইন্টেস্টাইন আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের জন্য বৃহদন্তের কাজ দিয়ে শুরু করব পড়াশোনা করবে সবাইকে ধন্যবাদ